ए ভিডিওতে ক্লাস ফোরের বেঙ্গলি গ্যালিলিওর আবিষ্কার এই চ্যাপ্টারটি এখানে আমরা আলোচনা করব। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে গ্যালিলিওর আবিষ্কার। এবার হচ্ছে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছেন গ্যালিলিও দেখতে পাচ্ছ এখানে ছবির মাধ্যমে। আর এখানে দেখো এটা হচ্ছে গ্যালিলিওর আবিষ্কার মানে এই চ্যাপ্টারটার নাম। আর এখানে নাম হচ্ছে যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে চারুচন্দ্র ভট্টাচার্য। ইনি হচ্ছেন আমাদের গ্যালিলিও যিনি হচ্ছে ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন আমাদের গ্যালিলিও। তিনি জন্মগ্রহণ করেছেন এই যে লাল অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটার নাম হচ্ছে ইটালি, যাকে বেঙ্গলিতে ইটালি বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে একটি ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে আমি তোমাদেরকে ভালোভাবে পয়েন্ট আউট করে দেখাচ্ছি যে ত্রিপুরাটা রয়েছে এখানে, এই জায়গাটা ত্রিপুরা, এই পুরো অংশটা হচ্ছে, এই পুরো অংশটা হচ্ছে ভারত, আর এই জায়গাটাতে হচ্ছে গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন। আর এই যে পুরো ম্যাপটা দেখতে পাচ্ছ এই পুরো ম্যাপটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, পুরো পৃথিবীর ম্যাপটা এটা। আর তার মধ্যে ইটালি শহরটা বা ইটালি যে রাজ্য সেটা হচ্ছে এখানে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ যে ওই অংশটুকু, যে অংশটুকু এখানে রেড অংশটা দেখতে পাচ্ছ সেই অংশটাকে এখানে ভালোভাবে দেখিয়েছি। আর এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই যে ইটালি, আর ইটালির মধ্যে এটা হচ্ছে তাদের রোম শহরটা। তো এটা দেখতে পাচ্ছ ইটালি, এই ইটালি শহরের মধ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ল্ড ম্যাপটাকে আবার স্পষ্টভাবে দেখিয়েছি, এটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়া। এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই অংশটুকু ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে এই অংশটুকু ব্ল্যাক অংশ দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে আমাদের ত্রিপুরা। আর ইটালি শহরটা কোথায়? ইটালি শহরটা হচ্ছে এই জায়গাতে রয়েছে, এই যে জায়গাটুকু জায়গায় মার্ক করেছি আমি সেটা হচ্ছে ইটালি শহর বা ইটালি দেশটা হচ্ছে এই যে রেড অংশটা দেখতে পাচ্ছ, পুরোপুরি এই অংশটাকে আগে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ঝাড়ো লন্ডন, আমরা পরবর্তী পেয়ে যাব সেই গল্পের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ ঝাড়ো লন্ডন, এই যে ঝাড়ো লন্ডন, এটা হচ্ছে এই যে লাইটটা উপরে যেটা ঝোলানো থাকে দেখতে পাচ্ছ। এবার তাহলে সেই গল্পের মধ্যে আসি। এই গল্পটা হচ্ছে ইটালি দেশের পিসা শহরের এক গির্জার অভ্যন্তর, একটি গির্জার ভেতরের কথা বলা হচ্ছে। সেটা কোথায় ছিল? সেটা ছিল ইটালি দেশের পিসা শহরের মধ্যে। এটা হচ্ছে একটি গির্জা। গির্জা মানে কি? গির্জা মানে আমরা একটু পরেই ছবির মাধ্যমে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খ্রিস্টানদের মন্দির বলতে পারো, আমরা যেভাবে হিন্দুদের মন্দির আমরা বলে থাকি সেভাবে হচ্ছে খ্রিস্টানদের যে মন্দির সেটার নাম হয় তাকে গির্জা, আর হিন্দুদের যেটা এটার নাম হচ্ছে টেম্পল বা মন্দির আমরা বলে থাকি। তো এই যে গির্জা, এই গির্জার ভেতরের অংশের কথা বলা হয়েছে। আর গির্জার ভেতরে উপরে এক এই জায়গাতে একটি একটি লন্ডন রয়েছিল বা একটা লাইট রয়েছিল, সেই লাইট নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। দেখে নাও সেই ছাদ হতে, মানে হচ্ছে ওই যে এক গির্জা যে ছিল সেই গির্জার ছাদ হতে একটা শিকল নেমে এসেছে, একটা শিকল নেমে এসেছে, তার থেকে একটা ঝাড়ো লন্ডন ঝুলছে, মানে ওই যে লাইটটা আমরা এর আগে দেখিয়েছিলাম, এই লাইটটা এইভাবে একটি লাইট জ্বলছিল, এই লাইটটাকে বোঝানোর জন্য নিয়ে এসেছি। আর এইভাবে ছিল একটি কি লাইট জ্বলছিল, উপর দিকে জানলাগুলি খোলা, উপরে জানলাগুলো খোলা ছিল, এক একবার হাওয়া আসছে আর ঝাড়োটাকে দোলাচ্ছে, মানে সেটাকে দোলাচ্ছে এইভাবে এপাশ ওপাশ নিয়ে যাচ্ছে। তো তারপর কি বলা হয়েছে দেখে নাও, এক একবার হাওয়া আসছে আর ঝাড়টাকে দুলাচ্ছে, গির্জার মধ্যে একটি বালক বসেছিল, একটি বালক বসেছিল সেই গির্জার ভেতরে, আর ঝাড়ের দুলনটা লক্ষ্য করেছিল, সে সেই লাইটটা যে দুলছে সেটা সে লক্ষ্য করেছিল। তার মনে হলো দুলনটা বেশি হোক বা কম হোক দুলনকাল যে একই, অর্থাৎ দুলনকালটা সেম থাকবে, সেটা দোলন যদি বেশিও হয় তাহলেও তার সময়, মানে হচ্ছে এই জায়গা থেকে শুরু করে লাইটটা এদিকে দুলছে এদিকে দুলছে তার যে যতটুকু সময় লাগবে, আর এই দোলনটা যদি কম হয় তাহলেও হচ্ছে তার সময় সেমই লাগবে, অর্থাৎ দুটির ক্ষেত্রেই সেম সেম দোলন হবে।
কিন্তু দোলনকাল কি করে মাপা যেতে পারে, কিভাবে মাপা যেতে পারে সেটা হলো কি, সেটা হলো 300 বছর আগেকার কথা, তখন হচ্ছে ঘড়িও আবিষ্কার হয়নি। বালকটি ফোঁস করে নিজের নাড়িটি টিপে সময় নির্ধারণ করতে লাগলো, আর দেখল যে সে যা ভেবেছিল ঠিক তাই। তো সে তার নাড়িটা টিপেছিল, আর টিপে সে সময় নির্ধারণ করে ফেললো যে ছোট মানে হচ্ছে কম দোলন হোক বা বেশি দোলন হোক, দুটির ক্ষেত্রেই সময় সেমই লাগবে। এবার হচ্ছে দোলনের বিস্তার কম বা বেশি যাই হোক, দোলনকাল হচ্ছে কী হবে, সমান হবে। এবার 17 বছরের বালক গ্যালিলিও সেদিন বিজ্ঞানের এক নতুন তত্ত্ব আবিষ্কার করেছিল, বা নতুন তত্ত্ব আবিষ্কার করলো, সঙ্গে সঙ্গে সে ভেবে নিল যে নাড়ির স্পন্দন দিয়ে যদি দোলনকাল মাপা যায়, তবে অন্যদিকে একটা দোলকের দোলনকাল লক্ষ্য করে নাড়ির স্পন্দন কাল মাপা সম্ভব হবে। এটা হচ্ছে কি, এখানের মধ্যে দেখে নাও, এখানে বলা হয়েছে কি, যদি নাড়ি স্পন্দন দিয়ে যদি দোলনকাল মাপা যায়, তবে অন্যদিকে দোলনকালে দোলকের দোলনকাল দিয়ে যে কোনো কেউর হচ্ছে নাড়ি স্পন্দনটা মাপা সম্ভব হবে। বেশি দিন গেল না, সে একটা ছোট্ট যন্ত্র তৈরি করলো যা দিয়ে নাড়ির গতি মাপা সম্ভব হলো। এই যন্ত্র ডাক্তারবাবুদের খুব কাজে লেগে গেল। সে যে যন্ত্রটা তৈরি করেছিল সেটা হচ্ছে ডাক্তারবাবুদের কাজে লেগে গেল। কারণটা কি, কারণটা হচ্ছে যে এটা দিয়ে নাড়ির স্পন্দনটা মাপা যায় বা নাড়ির গতিটা মাপা যায়। গ্যালিলিওর নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। 1554 সালের 15ই ফেব্রুয়ারি গ্যালিলিওর জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1554 সালের 15ই ফেব্রুয়ারি এই তারিখে। তারপর হচ্ছে দেখে নাও, তার পিতা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গণিতজ্ঞ, মানে হচ্ছে যিনি সঙ্গীতের মধ্যে খুবই দক্ষ ছিলেন, আর হচ্ছে গণিত মানে অঙ্কে যে বিশারদ ছিলেন বা পারদর্শী ছিলেন তাকে গণিতজ্ঞ বলা হয়, সঙ্গীতে যে পারদর্শী তাকে সঙ্গীতজ্ঞ বলা হয়। তো এই দুটি ছিলেন তিনি, তিনি হলেন গ্যালিলিওর পিতা। এবার হচ্ছে কিন্তু এসব চর্চায় পয়সা নেই ভেবে তিনি ছেলেকে কাপড়ের ব্যবসায় লাগিয়ে দিলেন। গ্যালিলিও 2 দিনেই দেখলেন যে সে কাজ তার নয়, যে কাজগুলো হচ্ছে এই যে কাপড়ের দোকানের ব্যবসার কাজটা সেটা হচ্ছে তার জন্য নয়, তাই সেটা 2 দিন বাদেই বুঝতে পেরে সেটা সে বন্ধ করে দেয়। তিনি পিতাকে বুঝিয়ে পিসা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র এবং হচ্ছে গণিত ও চিকিৎসা শাস্ত্রে পড়তে গেলেন। অল্পকালের মধ্যে বিশিষ্ট গণিতজ্ঞ বলে গ্যালিলিও প্রসিদ্ধ লাভ করলেন, মানে তিনি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে গেলেন। কিসের জন্য, গণিতজ্ঞের জন্য, যিনি হচ্ছে গণিতের মধ্যে এক্সপার্ট হয়ে গেলেন। তারপর হচ্ছে এটা দেখিয়েছিলাম এর আগে গির্জার ঘর, এটা হচ্ছে দেখে নাও, এখানে আমরা যখন সময় আমরা পালস আমরা বুঝতে পারি কিভাবে, আমাদের হাতের ওই যে জায়গাটুকুতে ওই জায়গাটুকুর মধ্যে যখন সময় আমরা অপর পাশের আঙুলটা এখানে নিয়ে আসবো, তখন সময় আমরা এখানে মধ্যে একটি অনুভব করতে পারি যে এখানে টিক টিক করছে। তো এটাই হচ্ছে আমাদের পালস রেট বা নাড়ির স্পন্দন। তো এটা যে মেশিনের সাহায্যে মাপা হয় সেটার নাম হচ্ছে পালস অক্সিমিটার। পালস অক্সিমিটার দিয়ে মাপা হয় যে 1 মিনিটে কতবার তার নাড়ি স্পন্দিত হচ্ছে, বা সেটা হচ্ছে যন্ত্র ছাড়াও এখানে একটি যদি স্টপ ওয়াচ থাকে তাহলে সেটা এখানে দেখে, আর এখানে অপর পাশের একটি হাত আঙুল রেখে আমরা সেটা কিন্তু গণে নিতে পারি টিক টিক কতবার করছে 1 মিনিটের মধ্যে। এটা হচ্ছে একটা দুলক, যেমন হচ্ছে এই যে এটা এখান থেকে এখানে দুলছে আবার এখান থেকে এখানে যাচ্ছে, এটাকে হচ্ছে দোলন কাল বলা হয় থাকে। তো এখানে তারপর দেখো, এখানে হচ্ছে বহু শতাব্দী আগে এরিস্টটল মানে হচ্ছে গ্যালিলিওর অনেক আগেই হচ্ছে এরিস্টটল বিজ্ঞানের যেসব তত্ত্ব প্রকাশ করেছিলেন নির্বিচারে লোকে সে সকল এতদিন মেনে আসছিল। মানে এরিস্টটল শতাব্দী অর্থাৎ বহু শতাব্দী আগে যখন সময় হচ্ছেন এরিস্টটল যখন সময় কিছু তত্ত্ব দিয়েছিলেন আর সেগুলি প্রকাশ করেছিলেন, সেগুলো হচ্ছে লোকেরা মানছিল। কিন্তু পরবর্তী সময় হচ্ছে গ্যালিলিও বললেন ওসবের প্রত্যেক কথা যাচাই করে দেখতে হবে।
এগুলোকে যাচাই করে দেখতে হবে। এরিস্টটল বলেছিলেন যে একটা 100 পাউন্ড ও 100 পাউন্ডের ওজন এবং 1 পাউন্ডের ওজনের একটা ওজন ওপর থেকে ছেড়ে দাও, 100 পাউন্ডের ওজন 100 গুণ দ্রুত পড়বে। গ্যালিলিও বললেন যে সেটা হচ্ছে বাজে কথা, তারা একই সঙ্গে পড়বে। এই যে একটা 100 পাউন্ডের ওজন আর 1 পাউন্ডের ওজন, একটা জিনিস বা ওজনের কোনো বস্তু যখন সময়কে উপর থেকে ছেড়ে দেওয়া হবে তখন সময় হচ্ছে তারা একই সময়ে পড়বে, সেম সেম সময়ে এসে পড়বে। কিন্তু সেটা অ্যারিস্টটল বলেছিলেন যে 100 পাউন্ডের ওজনেরটা 100 গুণ স্পিডে পড়বে অপরটি থেকে, অর্থাৎ 1 পাউন্ডের তুলনায় সেটা হচ্ছে 100 গুণ দ্রুত পড়বে। কিন্তু সেটা হচ্ছে গ্যালিলিও প্রমাণ করেছিলেন যে সেটা হচ্ছে ঠিক নয়, কারণ হচ্ছে দুটি একসাথেই পড়বে। 1591 সালে একদিন সকালে পিসা বিশ্ববিদ্যালয়ের সভ্যরা ও অন্য অনেক দর্শক আনতো মিনারের পাদদেশে সমবেত হলেন এবং গ্যালিলিও মিনারের উপরে উঠলেন, আর সেখান থেকে একটা ছোট বল ও তার 100 গুণ বাড়ি একটা বল একসঙ্গে ছাড়লেন। প্রত্যেকেই দেখলো যে বল দুটি একই সঙ্গে মাটিতে পড়ল, মাটিতে আঘাত করার শব্দও তারা শুনল। এতদিন ধরে মানুষ যে ধারণা করে আসছিল বিজ্ঞান সুনিশ্চিতভাবে তার প্রতিবাদ করলো, কিন্তু নিজেদের চোখ কান যাই জানাক, ওই বলাবলি করতে করতে লোকেরা বাড়ি ফিরল। তা বলে কি শাস্ত্রবাক্য অমান্য করতে হবে? গ্যালিলিওকে যে করে হোক দাবিয়ে রাখা দরকার, আর তারা তাই করলো, বা তারা আর তারা করলো তাই। তো এখানে মধ্যে বলা হয়েছে যে এটা যখন সময় হচ্ছে একদিন সকালবেলা, অর্থাৎ 1591 সালের একদিন সকালে পিসা বিশ্ববিদ্যালয়ের যে সভ্যরা ছিলেন তাদেরকে নিয়ে এবং অন্যান্য দর্শকদের নিয়ে সেটা হচ্ছে আনত মিনারের মধ্যে গ্যালিলিও গিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে দুটি বল, একটি হচ্ছে ছোট বল, একটার ওই ছোট বলের থেকে হচ্ছে 100 গুণ বাড়ি একটা বল একসঙ্গে ছাড়লেন, আর সেই দুটি বলেই একসঙ্গে মাটিতে এসে পড়েছিল। তো সেখান থেকে হচ্ছে মানুষের পুরনো ধারণাটা কিন্তু পাল্টে গিয়েছিল, আর তারা বলেছিল যে তারপর থেকে গ্যালিলিওকে দাবিয়ে রাখতে হবে, তারা হচ্ছে শাস্ত্র বাক্যকে তারা অমান্য করতে পারে না। এটা হচ্ছে যে আনত মিনার, যেটা এটাকে আনত মিনার বলা হচ্ছে, সেটা কিন্তু সোজাভাবে দাঁড়িয়ে নেই, সেটা বাঁকা হয়ে গিয়েছে। তো সেই মিনার থেকে এখান থেকে গ্যালিলিও ছেড়েছিলেন দুটি বল, আর সেগুলো যে নিচে এখানে নেমে এসেছিল একই সঙ্গে। এটা হচ্ছে পিসা বিশ্ববিদ্যালয়। তো এখানে দেখো, এখানে হচ্ছে পিসাতে তার শত্রু সংখ্যা বাড়তে লাগলো, এখানে তার শত্রু সংখ্যা বেড়েছিল। তার কারণটা হচ্ছে কি, এখানে যে কোনো কেউ যদি শাস্ত্রের বিরুদ্ধে বা ধর্মের বিরুদ্ধে যদি কেউ মানে কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করে তখন সময় হচ্ছে সেটা লোকেরা মানে না, তাই এর জন্য তার শত্রু সংখ্যা বাড়তে শুরু করেছিল। আর বাধ্য হয়ে তিনি এখানকার চাকুরি ছাড়তে বাধ্য হলেন, এবং কিন্তু তিনি পাড়ুয়াতে গিয়েছিলেন, তারপর তিনি এখানকার চেয়ে অনেক একটা ভালো চাকরি পেয়েছিলেন, আর পাড়ুয়াতে তিনি 18 বছর অধ্যাপনার কাজ করলেন। দেশময় তার জোশ ছড়িয়ে পড়লো এবং হচ্ছে 1609 সালে যখন তিনি একবার ভেনিসে গিয়েছিলেন, শুনলেন যে লিপারোসের নামে এক চশমা বিক্রেতা এক যন্ত্র তৈরি করেছেন যা দিয়ে দূরের জিনিস কাছে দেখায়। লিপারোসের যন্ত্র দিয়ে একবার চেষ্টা না করে গ্যালিলিও নিজে সেই রকমের এক যন্ত্র তৈরির কাজে লেগে গেলেন। তিনি তৈরি করলেন দূরবীন, এ দিয়ে দূরের জিনিস কাছে দেখালো। দূরবীন দিয়ে গ্যালিলিও অনেক নতুন নক্ষত্র দেখলেন, খালি চোখে যাদের দেখা যায় না। দিন দিন তিনি যন্ত্রের উন্নতি সাধন করতে লাগলেন এবং একটা ভালো যন্ত্রের মধ্যে দিয়ে চাঁদের দিকে তাকিয়ে গ্যালিলিও আনন্দে অধীর হলেন। এর আগে কোনোদিন মানুষ যা দেখেনি সেসব তার দৃষ্টিপথে পড়ল। চাঁদের ওই যেসব কালো কালো রেখা আমরা দেখি, সাধারণ লোকে যা চাঁদের কলঙ্ক বলে, গ্যালিলিও দেখলেন সেগুলো ওখানকার পর্বত শ্রেণী, মাঝে মাঝে গভীর গর্ত, পরিষ্কার রাতে দেখা যায় সমস্ত আকাশ জুড়ে। এপার থেকে ওধার, এধার থেকে ওধার অবধি আলোর একটা দ্বারা যেন চলে গিয়েছে, একে বলা হয় ছায়াপথ। গ্যালিলিও তার তৈরি দূরবীন দিয়ে লক্ষ্য করলেন যে ওটা বহু সংখ্যক নক্ষত্রের সমষ্টি আর কিছু নয়। তো এখানের মধ্যে দেখো, এটা হচ্ছে একটি
100 পাউন্ডের একটি ওজনের জিনিস, যেটাকে 100 পাউন্ড বলা হয়, আর কেজিতে এটাকে 45 কেজি ধরা হয়। 45.4 কেজি সমান সমান হচ্ছে 100 পাউন্ড। তো এটা হচ্ছে 100 পাউন্ডের একটি বারবেল, এটাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হচ্ছে যে যেগুলি হচ্ছে খালি চোখে দেখা যায় না, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে বড় আকারে দেখা যায়, এটা হচ্ছে তার দেখার জন্য। এখানে হচ্ছে সেই বস্তুটাকে রাখা হবে যেটা খুবই 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 ক্ষুদ্র একটি জিনিস, সেটাকে এটার নাম হচ্ছে দূরবীন, যাকে ইংরেজিতে টেলিস্কোপ বলা হয়। আর এগুলো হচ্ছে ছাদের মধ্যে যেগুলি ক্ষত ক্ষত জায়গা, আমরা ছাদের কলঙ্ক বলে থাকি এইগুলিকে। এইগুলি অ্যাকচুয়ালি হচ্ছে এই ছাদের মধ্যে গর্ত যেগুলি সেগুলি। আর হচ্ছে এখানে অনেকটা উঁচু উঁচু জায়গা বলে এখানের ছায়াগুলি এখানে পড়ে, তাই এর জন্য এগুলিকে এইভাবে ব্ল্যাক ব্ল্যাক দেখায়। সেটা কিন্তু প্রথমেই বলেছিলেন গ্যালিলিও, প্রমাণ করেছিলেন যে এইগুলি হচ্ছে গভীর গভীর গর্ত, সেগুলি হচ্ছে চাঁদের কলঙ্ক নয়, সেগুলো হচ্ছে এই গভীর গর্তগুলি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটি ছায়াপথ যাকে বলা হয়, এটা হচ্ছে অনেকগুলি স্টার এইভাবে রয়েছে, তো এটাকে ছায়াপথ বলা হয়। সেটা হচ্ছে অনেকগুলি নক্ষত্র বা অনেকগুলি স্টার থাকার কারণে এইভাবে হয়েছে, তো এটাকে ছায়াপথ বলা হয়। আর এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম, বা এটা হচ্ছে আমাদের সৌরজগৎ, এটা হচ্ছে সূর্য, আর সূর্যের চারিদিকে হচ্ছে এই গ্রহগুলি তাদের নিজ কক্ষপথে এইদিকে রাউন্ড করে যাচ্ছে। তো প্রথমেই রয়েছে এখানে আমাদের মার্কিউরি, পর হচ্ছে ভেনাস, তারপরে আর্থ, তারপরে হচ্ছে মার্স, জুপিটার, তারপর হচ্ছে স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এইগুলি। সূর্যকে যে পৃথিবী ও অন্যান্য গ্রহ প্রদক্ষিণ করছে, গ্যালিলিওর দূরবীন সুনিশ্চিতভাবে তা প্রমাণ করলো। এখানে বলা হচ্ছে সূর্যকে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি প্রদক্ষিণ করছে, তার অর্থ দাঁড়াচ্ছে এই সূর্যকে এই গ্রহগুলি প্রদক্ষিণ করে চলছে, আর তো এমনভাবেই প্রদক্ষিণ করে চলছে, মানে তার সূর্যের চারিদিকে ঘুরছে। গ্যালিলিওর শত্রুরা বিভ্রান্ত হলো, শত্রুরা চক্রান্ত করে তাকে বিচারকদের সম্মুখে আনলেন এবং অভিযোগ শাস্ত্রে যা লেখা আছে তার বিরুদ্ধে তিনি প্রচার করছেন। তাকে নির্দিষ্ট এলাকার মধ্যে আবদ্ধ করে রাখা হলো এবং অবরুদ্ধ অবস্থায় তার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো, তিনি বধির হলেন, শেষে তিনি দৃষ্টিশক্তি হারালেন এবং হচ্ছে তিনি লাস্ট পর্যন্ত মৃত্যুবরণ করলেন। তো এখানের মধ্যে দেখো, এখানে রয়েছে সারসংক্ষেপ, তার আগে হচ্ছে আমরা এখানে পাঠ সহায়কটা পড়ে নেব, যেখানে হচ্ছে লেখক পরিচিতি। এখানে হচ্ছে চারুচন্দ্র ভট্টাচার্যের জন্ম হচ্ছে 29শে জুন 1883, মৃত্যু হচ্ছে 26শে আগস্ট 1961। তিনি হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনায় হরিনাবিদে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন বসন্ত কুমার ভট্টাচার্য, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1950 সালে পদার্থবিদ্যায় MA পাশ করেন। প্রেসিডেন্সি কলেজে 1905 খ্রিস্টাব্দ থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অধ্যাপনা করেছেন। তিনি বলতেন বাংলায় পাঁচজন FRS এর মধ্যে একজন আমার শিক্ষক, বাকি চারজন ছাত্র। শিক্ষক হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসু এবং ছাত্ররা হচ্ছেন সত্যেন বসু, মেঘনাথ সাহা, প্রশান্ত মহলান বিশ ও শিশির মিত্র। সাহিত্যক্ষেত্রে তার অমর অবদান হল। রবীন্দ্রনাথের বাংলা রচনাসমূহের সংগ্রহ গ্রন্থ রবীন্দ্র রচনাবলীর প্রকাশনা, প্রথম প্রকাশ হচ্ছে 1339 খ্রিস্টাব্দে। আর তার রচিত গ্রন্থ হলো বৈজ্ঞানিক আবিষ্কার কাহিনী, নববিজ্ঞান, বাঙালির খাদ্য, বিশ্বের উপাদান, বেদীর পরাজয়, পদার্থবিদ্যার নবযুগ ইত্যাদি। কয়েক বছর তিনি ভান্ডার পত্রিকা এবং আমিত্য বসুধারা পত্রিকার সম্পাদকও ছিলেন। ওনার এখানে হচ্ছে জন্মের তারিখ এবং হচ্ছে হরিনাবি দক্ষিণ 24 পরগনা, মৃত্যু হচ্ছে 26শে আগস্ট 1961, বয়স ছিল তখন 78, আর সমাধি হয়েছে কলকাতা শান্তিনিকেতনে। তার আগে
তারপরে হচ্ছে আমরা এখানে সারসংক্ষেপটা দেখে নিচ্ছি। ইটালির পিসা শহরের এক গির্জার ছাদ থেকে ঝাড় লন্টন ঝুলছে হাওয়ায়, একটি বালক দুলন্টার সময়কাল লক্ষ্য করছিল। ঘটনাটি 300 বছর আগের, ঘড়ি আবিষ্কৃত হয়নি তখন। বালকটি নিজের নাড়ি টিপি সময় নির্ধারণ করল, দেখল দুলনের কাল সমান। 17 বছর বয়সে গ্যালিলিও যন্ত্র তৈরি করলো যা দিয়ে নাড়ির গতি মাপা সম্ভব হয়। তার পিতা ছিলেন সঙ্গীতজ্ঞ ও গণিতজ্ঞ। তিনি ছেলের ভালো ভবিষ্যতের কথা ভেবে কাপড়ের ব্যবসায় নামিয়ে দিলেন, কিন্তু তিনি পিতাকে বুঝিয়ে পিসা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্র, গণিত ও চিকিৎসাশাস্ত্রে পড়তে লাগলেন। বিজ্ঞানী এরিস্টটল পূর্বে বিজ্ঞানের যে তত্ত্ব প্রকাশ করেছিলেন এবং লোকে নির্বিচারে বিশ্বাস করতেন, তাকে গ্যালিলিও বললেন যাচাই করতে হবে। তাই তারা গ্যালিলিওকে দাবিয়ে রাখতে চাইলেন। পিসাতে তার শত্রুর সংখ্যা বাড়তে লাগলো, তাকে চাকরি ছাড়তে হলো। তবুও দেশ সময় তার যশ ছড়িয়ে পড়লো। গ্যালিলিওর দূরবীন যন্ত্র তৈরি করে তা দিয়ে দেখালেন আকাশের ছায়াপথ, বহু নক্ষত্র ইত্যাদি। তিনি প্রমাণ করলেন পৃথিবী সূর্যকে পৃথিবী ও অন্যান্য গ্রহ প্রদক্ষিণ করছে। গ্যালিলিওর শত্রুরা চক্রান্ত করে তাকে আবদ্ধ করে রাখলেন একটি নির্দিষ্ট জায়গায়। তিনি অসুস্থ হলেন এবং দৃষ্টিশক্তি হারালেন এবং বধির হলেন। এই ছিল এখানে আমাদের পুরোপুরি গল্পের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটাকে শর্টে এখানে সারসংক্ষেপের মধ্যে।